রঙ্গমঞ্চ, সিনেমার পর্দা, বোকা বাক্সের হাসি ঘিরে নিয়ে চিরতরে জীবনযুদ্ধের কাছে হার মেনে ঘুমের কোলে ঢলে পড়লেন টলিপাড়ার প্রখ্যাত অভিনেতা শঙ্কর চক্রবর্তীর পত্নী তথা অভিনেত্রী সোনালি চক্রবর্তী। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় অসুস্থ ছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার সেই অসুস্থতায় ইতি টেনে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত হন অভিনেত্রী। সোনালির মৃত্যুর পর তার মরদেহ নিয়ে আসা হয় কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের জন্য। টলিপাড়ার গলা কুশলী থেকে স্বামী তথা অভিনেতা শঙ্কর চক্রবর্তী নিজে উপস্থিত হয়েছিলেন কেওড়াতলা মহাশ্মশানে। স্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ শঙ্কর কি খবরের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নি। আর কিছু বলতে ইচ্ছে করছে, কি বলবো, শেষের দিকে খুব বুক ছিল, চলে গেছে আর কি বলবো। ভোরবেলায় চলে গেছে। বহুদিনের সহকর্মীর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা চন্দন সেন কি বললেন তিনি। প্রায় 40 বছর তো, যখন ওরা ইউনিভার্সিটিতে পড়ে তখন থেকে যোগাযোগ, সমস্যা হবে শঙ্করের। আর খুব প্রাণবন্ত মেয়ে ছিল, শঙ্করের জন্য খুব খারাপ সময় এটা। যতটা লোকজন থাকবে মেয়ের জন্য খুব খারাপ সময়। শেষবারের মতো কেওড়াতলা মহাশ্মশানে সোনালীকে দেখতে হাজির হয়েছিলেন টলিপাড়ার একাধিক কলাকুশলীরা। আসুন কি খবরের সঙ্গে দেখে নিই কি বলছেন তারা। আসলে চলে যাওয়াগুলো মেনে নেওয়া যায় না, এই কারণে ভয় লাগে। হঠাৎ করে ঘটনা ঘটে যাচ্ছে, ভীষণ ভয় লাগে। আর সবচেয়ে বেশি ফিল করছি শঙ্করের জন্য, যে এই সময় সবচেয়ে বড় বন্ধু হয়তো তার স্ত্রী, মানে একজন। আজ কিছু বলার ভাষা নেই। সোনালি আমাদের সহ অভিনেত্রী, আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু শঙ্করের স্ত্রী, যে আমার করোনার সময় সমানেই খোঁজ নিয়েছিল, আর তার খোঁজ নিতে এসে শুনলাম সে চলে গেছে। তাকে খুব দুঃখজনকভাবে আজকে আমরা হারিয়েছি, যেটা মেনে নেওয়া যায় না। খুবই অকালে চলে গেলেন। ক্যামেরায় অমিত মুন্সির সঙ্গে সঞ্জীব ঘোষের রিপোর্ট, কি খবর কলকাতা।